বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। রূপটানের কথা উঠলে একদম প্রথম দিকেই থাকবে হলুদের নাম। এমনিতে যে কোনো উৎসবে পার্বণে হলুদ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। রূপচর্চার দুনিয়াতেও চিরকাল হলুদ রাজত্ব করে এসেছে। মুখে নিষ্পাণ বিবর্ণ কাটিয়ে সতেজ উজ্জ্বল এনে দিতে, মুখের কালো দাগচোখ হালকা করতে, ব্রণ ফুসকুড়ি নির্মল করার কাজে, মুখের যে কোনো প্রদাহ কমাতে হলুদের ব্যবহার বহু প্রাচীন থেকে। সমস্যা হলো শুধু কাঁচা হলুদ মুখে মাখলে ত্বক ভীষণ হলদে দেখায়, তার সঙ্গে যদি মেশাতে পারেন বেসন বা চন্দন তাহলে ফেস প্যাকের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায়। তেল তেলে ভাব কাটিয়ে তার ত্বকের আর্দ্রতা বাড়িয়ে তুলে ত্বক কোমল উজ্জ্বল রাখতে তাই বেছে নিন হলুদ দিয়ে তৈরি কিছু দুর্দান্ত ফেস প্যাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। ব্রণ কমান হলুদ দিয়ে। আপনার দরকার 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা হলুদ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ বেসন অথবা চালের গুঁড়ো, 2 টেবিল চামচ টক দই বা দুধ, তেল তেলে ত্বক হলে অথবা অলিভ অয়েল বা নারকেল তেল বা আমন্ড অয়েল শুষ্ক ত্বকের ক্ষেত্রে, আর 1 টেবিল চামচ মধু। সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। মুখে সমান করে মেখে 15-20 মিনিট রাখুন। তারপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর সবার প্রথমে টোনার আর সবশেষে ময়শ্চারাইজার অবশ্যই লাগাবেন। ত্বকে প্রদাহ কমাতে হলুদ। তাদের ত্বক সেন্সিটিভ, তাদের একটুতেই মুখে জ্বালা করে, ত্বক লালচে হয়ে যায়। হলুদের প্যাক প্রদাহ কমিয়ে ত্বক শীতল রাখতে পারে। 1 চা চামচ পরিমাণ হলুদ বাটার সঙ্গে 1/2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। মিশ্রণটা ঘন হবে না, বরং বেশ তরলই থাকবে। মুখে আলতো করে লাগিয়ে নিন। তারপর 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি লাগালে মুখে সামান্য হলদেটে ভাব আসতে পারে, তা না চাইলে মিশ্রিত কয়েক ফোঁটা অলিভ অয়েল ও নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। ত্বক কোমল উজ্জ্বল রাখতে হলুদ দিয়ে। মুখ খুব নিষ্প্রাণ ক্লান্ত দেখাচ্ছে, হাতের কাছে রাখুন হলুদ আর ময়দা। 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ হলুদ বাটা, 1 টেবিল চামচ আমন্ড অয়েল আর 3 টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে ক্রিমের মতো মসৃণ পেস্ট তৈরি করে নিন। মুখে লাগিয়ে 15 মিনিট রাখুন। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।